আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন, অনেককে জানতে চাইছেন, আপনাদেরকে দেখাবো বলছিলাম, হয়তো দেখানো হয়নি, সেটা হচ্ছে কাস্টম অথেন্টিকেশন। তো আমরা সাধারণত যেটা ইউজ করি লারাভেলে যে অথ যে ক্লাসটা আছে ওইটা ইউজ করে অথেন্টিকেশনগুলো করে থাকি। তো আজকে আমরা চেষ্টা করব কাস্টম অথেন্টিকেশনটা দেখতে, আর এর সাথে আমরা আরও দুইটা জিনিস দেখার চেষ্টা করব। একটা হচ্ছে রোল বেস অথেন্টিকেশন, যেটা আমরা অলরেডি জানি, আর আরেকটা হচ্ছে গার্ড বেস, যেরকম আমরা ওয়েব গার্ড, গেস্ট গার্ড অথবা এপিআই গার্ড ইউজ করি। তো ওইভাবে আমরা কিভাবে নতুন একটা গার্ড তৈরি করতে পারি, ওইভাবে আমরা তিন ধরনের ইউজার ম্যানেজমেন্ট একটা দেখবো আর কি। তো সেক্ষেত্রে আজকে আমরা দেখি কাস্টম, যেখানে আমরা হচ্ছে অথ ক্লাস ইউজ করবো না। ধরেন আমরা নর্মালি জাস্ট বেসিক র পিএইচপিতে যেভাবে অথেন্টিকেশনটা সেশন ইউজ করে অথেন্টিকেশনটা কন্ট্রোল করতাম, তো ওই জিনিসটাই একটু দেখার চেষ্টা করবো। তো প্রথমে আমি একটা আমাদের প্যাকেজটা ইনস্টল করে নিছি, সেটা হচ্ছে আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, প্যাকেজ না আসলে, এটা হচ্ছে আমাদের ফোল্ডারে, তো কাস্টম অথেন্টিকেশন ওয়ান, এটা তিনটা রাখছি আর কি, তিনটা জিনিস দেখাবো। তো কাস্টম অথেন্টিকেশন ওয়ানে আমরা জাস্ট কাস্টম অথেন্টিকেশনটা দেখবো, দেন অথটা দেখবো, তারপর হচ্ছে গার্ড বেসটা দেখবো। তো এটা অলরেডি বিএস কোড ওপেন করা আছে, তো এটাতে কিছুই নেই, আমি যদি এগুলো রিমুভ করে দিই, এটা একদম ফাঁকা একটা প্রজেক্ট, আগে যা ছিল তাই আছে। কিন্তু এখানে যে রাউটিং প্রসেস, আমরা তো এটা ইউজ করি না, আমরা ইউজ করি নর্মালি কোনটা, অ্যাট দ্য রেট দিয়ে, যেটা অ্যাট দ্য রেট ইউজ করে কন্ট্রোলার ইউজ করার যে প্রসেস, ওইটাই আমরা অনেক বেশি কমফোর্টেবল মনে হয় আর কি আমাদের কাছে। তো আমরা ওইটাই ইউজ করি, এতে যেটা সহজ হয় আর কি, ধরেন আপনার কন্ট্রোলারটা আবার এখানে ইম্পোর্ট করতে হয় না, তো যদি এরকম বড় করে লিখতে না চান আর কি। তো সেক্ষেত্রে যেটা করবেন, আমরা রাউট সার্ভিস প্রোভাইডারে গিয়ে 29 নম্বর লাইন যেটা, এটাকে একটু আনকমেন্ট করে দেবেন। তার হচ্ছে আপনি আমাদের অ্যাট দ্য রেট হচ্ছে লারাভেল 7 পর্যন্ত আমরা যে অথেন্টিকেশন সিস্টেমটা ইউজ করতাম ওটা ইউজ করতে পারবো। তো আমরা ধরেন এটা একটু রান করি, এক্সপি আর্টিসান সার্ভ এই রান করাই আছে, আচ্ছা রান করা আছে, রান করতে হবে না। তো আমরা একটা নতুন প্রজেক্ট, নতুন ট্যাব ওপেন করি এখানে। ওকে, তো এখানে আমরা লগ আউট দিচ্ছি, সেটা হচ্ছে একটা বেসিক প্রজেক্ট। সেখান থেকে হচ্ছে আমরা কোথায় যেতাম, সেখান থেকে হচ্ছে ওই লারাভেলের যে নিজস্ব লগ ইন পেজ, এটা হচ্ছে তাদের লগ ইন পেজ, আর এটা হচ্ছে তাদের রেজিস্ট্রেশন পেজ। আপনি চাচ্ছেন যে না লারাভেলের ইউআই ইউজ করবেন না, কিন্তু নিজের মতো করে একটা লগ ইন আর হচ্ছে রেজিস্ট্রেশন বানাবেন। আমরা হয়তো আমাদের আগের ভিডিওতে বা হচ্ছে ই কমার্সের যে কোর্সটা করতেছিলাম বা প্রজেক্টটা করতেছিলাম, সেখানে আমরা লারাভেলটা ইউজ করছি, শুধু আমাদের ইউআই ভিন্ন ছিল, কিন্তু আজকে আমরা একটু ভিন্নভাবে দেখবো, এই দুইটা ফাংশনই নিজেরা তৈরি করবো। তো যারা অলরেডি এই জিনিস জানেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন, যারা এই জিনিসটা আগে করেন নাই বা ট্রাই করেন নাই তারা দেখতে পারেন। তো যদি আমরা হোমে যাই, হোমে গেলে তো এই ভিউ আসবে, কিন্তু লগ ইনে গেলে আমরা এই ভিউ দেখতে যাচ্ছি না, ধরেন আমরা চাচ্ছি আমাদের নিজের মতো একটা ভিউ তৈরি করবো। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, এক্ষেত্রে যেটা করতে পারি, ধরেন আমাদের রিসোর্স ফাইলটা আছে, সেখানে ভিউতে গিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারি। এখানে অথ নামে একটা ফোল্ডার আছে, আমরা দিলাম কাস্টম অথ, কাস্টম অথ, ঠিক আছে কাস্টমই লেখেন, ফোল্ডারের চিহ্ন যা একটু দেখতে ভালো লাগতেছে। তো এখানে কী দিতে পারেন, ধরেন যে লগ ইন ডট ব্লেড ডট পিএইচপি, আরেকটা দিলেন ধরেন রেজিস্টার ডট ব্লেড ডট পিএসপি। ওকে, তো এই দুইটা দেওয়ার পর এখন এখানে তো আমাদের ব্লেড ফাইলটা কানেক্ট করতে হবে নাকি। তো ব্লেড ফাইল কানেক্ট করতে গেলে যেটা করতে পারেন, অথ থেকে ধরেন অথ জিনিসপাতি নিতে পারেন, সমস্যা নেই, একটু সময় কম লাগবে। তো আমরা জিনিসপাতি নিলাম, নেওয়ার পর যে কাজটা হবে এখান থেকে শুধু এই কিছু জিনিস আমরা তুলে দিব, যেমন ধরেন ওদের যে ডিফল্ট লগ ইন রাউট আছে এটা তুলে দিলাম, আর বাকিগুলো থাকুক সমস্যা নেই, কারণ এগুলো এমনি দিতে হবে অন্য দিতে হবে। তো ডিজাইনে খুব বেশি সময় নষ্ট করতেছে না। এরপর ধরেন রেজিস্টার, রেজিস্টার থেকে এটা কপি করলাম, কপি করে রেজিস্টার নিলাম। তো নেওয়ার পর যেটা করতে হবে সেম, শুধু রেজিস্টার রাউটটা তুলে দেন, আপনার সব কিছু ওকে থাকবে। ওকে, তো মোটামুটি ধরেন আমাদের দুইটা পেজ বা দুইটা ব্লেড ফাইল রেডি, যদিও আমরা নিজেরা কিছুই করি নাই, লারাভেলটাই ভিউটা ইউজ করছি, এইচটিএমএলটা ইউজ করছি। এখন এই দুইটা ফাইলকে আপনার রিটার্ন করতে হবে। তো রিটার্ন করবেন কীভাবে, আমরা ধরেন আমাদের যে শর্টকাট ফাইল বানানো আছে বা শর্ট হ্যান্ড বানানো, ওখান থেকে আমরা একটু ট্রিগার করলাম, তো আমরা দিলাম ধরেন কাস্টম লগ ইন,
পারেন। দেন দিতে পারেন কি আপনি একটা কন্ট্রোলার থেকে তো এটাকে পাঠাইতে হবে, ঠিক না? তো আমরা ধরেন একটা কাস্টম কন্ট্রোলার বানাই। আচ্ছা কাস্টম কন্ট্রোলার আছে, একটা কন্ট্রোলার বানানো তো আমরা জানি নাকি? ধরেন আমরা যদি কাস্টম কন্ট্রোলার বানাইতে চাই, এটা আমরা রিমুভ করে দিলাম। পিএসপি আর্টিসান মে কন্ট্রোলার হচ্ছে কি, এটা দিলাম কাস্টম কন্ট্রোলার। তাহলে যেটা ইনভ্যালিড অ্যাকশন, আচ্ছা এটা একটু অফ রাখেন। আচ্ছা এখানে একটা ইরর ছিল তো এই কারণে এটা রান হচ্ছিল না। ওকে এখন কাজ করবে। এখন ধরেন আমাদের কন্ট্রোলার রেডি, এখানে যদি উপর আমরা চেক করি যে কাস্টম কন্ট্রোলারটা তৈরি হয়ে গেছে। এখন এখানে কি করতে হবে, কাস্টম যদি কন্ট্রোলার অ্যাট দ্য রেট হচ্ছে কি, অ্যাট দ্য রেট দিতে পারেন হচ্ছে কাস্টম লগ ইন, সেম নামে দিচ্ছি যাতে নেম চেঞ্জ করতে না হয় আর কি বারবার। এখন যে ফাংশনটা তৈরি করতে হবে, ফাংশন তৈরি করবেন কোথায়, এখানে এসে এফএন দিলাম। দেন হচ্ছে কি আর ভি, যেহেতু কম্প্যাক্ট করতে হবে না কিছু, এখান থেকে ধরেন রিসোর্সে কি করতে পারেন, কাস্টম কাস্টম ডট লগ ইন, ঠিক আছে? তো এখন এই রাউটটা যদি আমরা কল করি এখান থেকে, কল করলাম, তো কল করলে কি হলো, কাস্টম লগ ইনে সেম জিনিসটা আসছে, কিন্তু যেটা নাই সেটা হচ্ছে কি, এখানে অ্যাকশনটা নাই, এখানে যে অ্যাকশনটা ছিল ওকে এই অ্যাকশনটা আমরা কেটে দিচ্ছি। তো এখন এখান থেকে যেটা করতে হবে, আমরা যখন লগ ইন করবো, সে আমাদেরকে মেথড পোস্ট দিয়ে রাখছে, গেটের যেহেতু আমাদের কোনো অ্যাকশন ট্যাকশন পাই না, সে এখানে একটা এরর দিচ্ছে। এখন হচ্ছে কি আমাদের একটা রাউট তৈরি করতে হবে যার মাধ্যমে আমরা লগ ইন করতে পারবো। তো তার আগে হচ্ছে আমাদেরকে কিছু একটা রেজিস্টার করতে হবে, ঠিক না? তো যে রেজিস্টারটা করবো সেটা হচ্ছে আমরা এই রেজিস্টার থেকে করবো। আমরা করবো কোথায় থেকে, কাস্টম রেজিস্টার থেকে নাকি? তো কাস্টম রেজিস্টার আমরা একটা ফাইল তৈরি করি, রেজিস্টার তৈরি করলাম। তো রেজিস্টার করার পর সেম জিনিস, এখানে ধরেন এই ফাংশনটা ডুপ্লিকেট করেন, এখান থেকে লগ ইনের জায়গায় কি হবে, রেজিস্টার হবে, ঠিক আছে? তো রেজিস্টার তৈরি হওয়ার পর এটাও একটা ফাংশন বেশি হয়ে গেছে, আচ্ছা এটা বাইরে পড়ে গেছে এই কারণে ভিতরে নিয়ে আসা। আচ্ছা এখন এই কাস্টম, এই যে এখানে যে অ্যাপ ডট ব্লেডটা আছে, এই যে এখানে আমরা যেটা এক্সটেন্ড করি, এখানে দেখেন এখানে দেওয়া আছে আমরা যখন ওই দুইটা বাটনে ক্লিক করি, লগ ইন এবং রেজিস্টার, এখানে হচ্ছে এই রাউটে চলে যাচ্ছে, ঠিক আছে? আমরা এই রাউট দুইটাকে চেঞ্জ করে দিচ্ছি, একটা হবে কাস্টম রাউট আর একটা ধরেন যাবে কাস্টম লগ ইন। কাস্টম লগ ইন হয়েছে, একটা হবে কি কাস্টম রেজিস্টার। তো দুইটা জিনিস ডান, ঠিক আছে? আর এখানে দেখেন একটা জিনিস ইউজ করছে, রাউট হ্যাজ লগ ইন, এর মানে হচ্ছে সে আগে চেক করে দেখে যে আসলে এই নামে কোনো লগ ইন রাউট বানানো আছে কিনা। তো যেহেতু আমাদের আছে সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা তো এটাও মেবি আগে কখনো দেখেন নাই বা আগে হয়তো আমরা খেয়াল করি নাই আর কি, কিন্তু এটা এইটে নতুন করে যোগ করে দিছে আর কি, রাউট হ্যাজ। আচ্ছা এরপর আমরা যদি এখন এখান থেকে রিলোড দিই, দেখেন রেজিস্টারে যদি আমরা এখন ক্লিক করি, কাস্টম লগ ইন নট ডিফাইন্ড, আচ্ছা এটা হচ্ছে রাউটের নামটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আপনি এখানে যান গিয়ে হচ্ছে যে এখানে নেমটা দিয়ে দিবেন হচ্ছে কি, যে কাস্টম লগ ইন রেজিস্টার না, এটা হবে আন্ডার স্কোর, এখানে যে নামটা আছে ওই নামটা দিবেন। আচ্ছা এখন কাজ করবে, প্রবলেম নেই এবং কাজ করতেছে না, কাস্টম লগ ইন নট ডিফাইন্ড। আচ্ছা এখানে বানান ভুল হয়েছে, COUS হয়ে গেছে এই কারণে, বানানটা ঠিক করে দিয়ে আসছি, কাস্টম বানানটা ভুল হয়েছে, কাস্টম বানানটা ঠিক করে দেন, একটু ওয়েবে ঠিক করলে হবে, এখানে ও একটা বেশি পড়ে গেছে। আর এটা এখানে ঠিক করতে পারেন, ওটা শুধু কেটে দেন, এভরিথিং ওকে, দেন রিলোড। আচ্ছা এখন যদি রেজিস্টারে ক্লিক করেন কাস্টম লগ ইন, আর লগ ইনে ক্লিক করলে কাস্টম লগ ইন, রেজিস্টারে ক্লিক করলে কাস্টম লগ ইন, এই দুটো জিনিস একটু ফিক্স করেন। সেটা হচ্ছে এখানে রেজিস্টার আছে কাস্টম রেজিস্টার, এখানে অ্যাপে দেওয়া আছে কি দুইটা কাস্টম লগ ইন দেওয়া,
আচ্ছা এখন আর ভুল হবে না, মোটামুটি দুইটাই জিনিস এখন ঠিক থাকবে। তো প্রথমে আসুন কাস্টম লগ ইনে। কাস্টম লগ ইনে আসলে কি করতে হবে, আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে, তার আগে লগ ইন করতে হবে। আগে তো রেজিস্টার করতে হবে নাকি? তো রেজিস্টার করতে গেলে আপনাকে কি করতে হবে, একটা পোস্ট মেথড দিয়ে এই ডেটাগুলো পাঠানোর পর আমাকে চেক করতে হবে যে আসলে এই ডেটাগুলো আমার ডেটাবেজে আছে কিনা। তো আমরা যদি ডেটাবেজে যাই, এখান থেকে আমাদের লার্নে যেতে হবে, কাস্টম লগ ইন ওয়ান আমরা ডেটাবেজ বানিয়ে নিছি। তো এখানে ইউজার যদি যাই, আমাদের মনে হয় একটা ইউজার আছে, আমরা আর একটা ইউজার তৈরি করি। হ্যাঁ, তো ইউজার তৈরি করতে গেলে যা যা লাগবে সেটা আমরা এখান থেকে সেন্ড করব। তো এই ক্ষেত্রে আমরা একটা ফাংশন তৈরি করি, আর পোস্ট, হ্যাঁ তার পোস্ট হয়তো আপনারা পাবেন না, এগুলো আমরা ইউজার স্নিপেট তৈরি করে রাখছি, আমাদের গিটে গেলে আপনারা পাবেন। আচ্ছা দেন এখানে যদি যাই, ধরেন আমি দিলাম কি দিব, দেন রেজিস্ট্রেশন সাবমিট, রেজিস্ট্রেশন সাবমিট। আর এখানে কি হবে, এই এতটুকু কপি করেন, আর এখানে কি হবে রেজিস্ট্রেশন সাবমিট দিয়ে দেন, আর রেজিস্ট্রেশন সাবমিটটা কপি করে এখানে দিয়ে দেন। ওকে, আর আরেকটা দিতে পারেন, সেটা হচ্ছে কি লগ ইন সাবমিট। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে রেজিস্ট্রেশনগুলো শুধু লগ ইন দিয়ে রাখেন। তো এখন এই দুইটা ফাংশন কি করতে হবে, আমাদের প্রথমে রেজিস্ট্রেশন সাবমিটটা বানাইতে হবে। তো রেজিস্ট্রেশন সাবমিটটা আমাদের এখানে নাই, আমরা এখানে আর বানাই রিকোয়েস্ট সহ। দেন হচ্ছে কি করবে, আমাদের এখানে তিনটা জিনিস আসবে, ঠিক আছে, তিনটা না টোটাল চারটা জিনিস, নেম, ইমেল, পাসওয়ার্ড, আর একটা হচ্ছে কি কনফার্ম পাসওয়ার্ড। তো এই চারটা জিনিস আমাদের কি করতে হবে, প্রথমে নিতে হবে। তো আমরা ভ্যালিডেশনটা জানি কীভাবে ভ্যালিডেট করতে হয়, তো সেক্ষেত্রে হচ্ছে কি ডলার দিস ভ্যালিডেট ডলার রিকোয়েস্ট, দেন হচ্ছে কি একটা অ্যারে চিহ্ন। তো অ্যারেতে কী কী থাকবে, প্রথমে ধরুন যে আমাদের এখানে যদি আমরা রেজিস্টারে যাই, রেজিস্টার থেকে কী কী আসবে, নেম, ইমেল, পাসওয়ার্ড, একটা হচ্ছে কি এই যে পাসওয়ার্ড কনফার্মেশন। হ্যাঁ, তো পাসওয়ার্ড কনফার্মেশন হচ্ছে আপনি না দিলেও চলবে, কারণ হচ্ছে আমরা ভ্যালিডেশনের একটা এটা কী বলা যায় একটা রুল ইউজ করবো, যেটা দিয়ে অলরেডি ওইটা পেয়ে যাবে আর কি অটোমেটিক। তো সেক্ষেত্রে যেটা দিতে পারেন সেটা হচ্ছে প্রথমে দিবেন নেম। তো নেম কী হবে, রিকোয়ার্ড হবে। ওকে, দেন হচ্ছে ইমেলটাও রিকোয়ার্ড হবে, আর আরেকটা থাকবে কি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড শুধু রিকোয়ার্ডই না, পাসওয়ার্ডের সাথে কী হবে, এটা হবে কনফার্ম। হ্যাঁ, এটা হচ্ছে কনফার্ম হয়ে আসবে, কারণ সেখানে একটা কনফার্ম পাসওয়ার্ড আছে। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে কি আপনি মিন দিতে পারেন। হ্যাঁ, মিন হচ্ছে কত, মিন হচ্ছে ধরেন 8। হ্যাঁ, 8 ক্যারেক্টারের কম যাতে না হয় একটা পাসওয়ার্ড। এরপর আছে ইমেল। ইমেলে কী করতে হয়, ইমেলে আরেকটা লাগে ইউনিক। তো ইউনিক কী হবে, টেবিলের নাম দিতে হবে, আমার টেবিলের নাম হচ্ছে কি ইউজার্স। হ্যাঁ, আর বাকিগুলো না দিলেও চলবে, এগুলো আপনি আপাতত কেটে দেন। এতটুকু হলে মোটামুটি আমাদের এই রেজিস্ট্রেশনের জন্য ভ্যালিডেশনগুলো হয়ে যায়। তো আমরা যদি এতটুকু হয় তাহলে হচ্ছে আমরা জাস্ট ডিডি করে দেখবো যে আসলে আমাদের ডেটাগুলো আসছে কিনা। তো ডেটা দেখার জন্য আপনি যদি রিকোয়েস্ট অল দেন তাহলে হচ্ছে আপনি ডেটাগুলো দেখতে পারবেন যে আসলে আসছে কিনা। তো সেক্ষেত্রে এখন দেখেন আমরা এই ফাংশনটাতে ইউজ করি নাই বা অ্যাকশানে ইউজ করি নাই, আমরা যেটা করি এই অ্যাকশনটা একটু ইউজ করি। কোথায় ইউজ করবো, আমরা ইউজ করবো যে এখানে যে অ্যাকশনটা আমরা কেটে দিয়েছিলাম, তো এই অ্যাকশনটা আছে এখানে, আমরা যদি আমাদের শর্ট হ্যান্ড ইউজ করেন এলপিআর, দেন হচ্ছে আমরা এটা দিতে পারি। তো এখন যেটা করবেন এখান থেকে রিলোড দিতে পারেন। তো রিলোড দিয়ে যদি আমি ইয়ে দিই, এখান থেকে ধরেন দিলাম ইউজার ওয়ান, ইউজার ওয়ান এট দ্য রেট টেস্ট ডট কম, আর দিতে পারেন কি পাসওয়ার্ড দিয়ে দেন 1234 জাতীয় পাসওয়ার্ড দিয়ে দেন। তারপর যেটা হবে, যদি রেজিস্টার করেন আপনার দেখেন আপনাকে যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পাঠিয়েছে। এখন আমরা যেটা করি ব্যাকে থেকে কিছু জিনিস কমাই দিই, ধরুন পাসওয়ার্ড দিলাম 1234 আবার এটা দিলাম 5, তখন দেখেন কি দেখেন পাসওয়ার্ড অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার কি করতে হবে আমাদের থাকতে হবে। এরপর দেখেন এখানে আছে আমাদের ইউজার ওয়ান। হ্যাঁ, তো আমি ধরেন আমাদের এই এক্সিস্টিং একটা দিয়ে রাখি, সুপার অ্যাডমিন দেওয়া আছে একটা, আর এখানে দিলাম 1234 5, 1234 5। হ্যাঁ, ওকে, দেন দেওয়ার পর দেখেন এখন দুইটা ইরর দিচ্ছে, একটা হচ্ছে দিস ইমেল অলরেডি হ্যাজ বিন টেকেন, আরেকটা দিচ্ছে কি পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। তো তার মানে কি আমাদের ভ্যালিডেশন রুলসগুলো ঠিক আছে। তো ইউজার ওয়ান দেন এখানে, আরেকটা হচ্ছে এখানে পাসওয়ার্ড দেন 1234 5 6 7 8, আর এখানে অবশ্যই মিলতে হবে 7 8। এখন যদি রেজিস্টারে ক্লিক করেন তখন যেটা হলো আমাদেরকে এটা দেখায়, এখন হচ্ছে এই ইনফরমেশনটা আমাদের কী করতে হবে, সেভ করতে হবে। তো সেভ করবেন কোথায়, সেভ করার ফাংশন তো আমরা জানি অলরেডি, সেটা হচ্ছে কি ডলার ইউজার ইকুয়াল নিউ ইউজার দিতে পারেন,
দেন হচ্ছে ইউজার নেম ইকুয়াল হচ্ছে কি ডলার রিকোয়েস্ট নেম আর হচ্ছে কি ডলার ইমেল ইকুয়াল ডলার রিকোয়েস্ট ইমেল ঠিক আছে এরপর কি আছে দেখেন এরপর আছে কি আমার ইউজার পাসওয়ার্ড তো পাসওয়ার্ড হচ্ছে কি হ্যাশ দিয়ে এটাকে মেক করতে হয় হ্যাশ মেক হচ্ছে কি ভ্যালু হচ্ছে আমার ডলার রিকোয়েস্ট পাসওয়ার্ড তো এটা যেটা হলো আমার পাসওয়ার্ড পর্যন্ত ক্রিয়েট হয়ে গেছে এখন ইউজারটা সেভ করতে হবে ইউজার সেভ করলে যেটা হবে আমার একটা ইউজার সেভ হয়ে যাবে ওকে আমি ডিলিটটা কেটে দেন কেটে দেওয়ার পর কি হবে আমাদেরকে ধরেন ঘুরে ওই পেজে নিয়ে যাবে রিটার্ন রিডিরেক্ট হচ্ছে কি ব্যাক উইথ দিতে পারেন একটা উইথ সাকসেস কমা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন সাকসেস এরকম একটা এরর মেসেজ দিবে তো এই মেসেজটা তো আপনাকে দেখাইতে হবে ঠিক না তো দেখাবেন কোথায় দেখাবেন ধরুন হচ্ছে আমি যদি এখানে যাই যাওয়ার পর ধরেন আমরা এই কার্ডবোর্ডের উপরে দেখাইলাম হচ্ছে কার্ড হেডারও দেখাইতে পারেন সমস্যা নেই এই রেজিস্ট্রেশন যেখানে দেখাইছেন সেখানে ধরেন একটা দিতে পারেন কিভাবে দিবেন এটা হ্যাঁ সেকশন না এটা দেওয়া যায় হচ্ছে ধরেন এটা যেটা করতে পারেন ইফ দিয়ে করতে পারেন হ্যাঁ ইফ দিয়ে করতে পারেন ইফ বি ইফ থাকুক দেন দিতে পারেন হচ্ছে কি যদি সেশনের মধ্যে এটা থাকে ইফ সেশন হ্যাজ তো সেশন হ্যাজ হচ্ছে কি থাকবে যদি সাকসেস পায় সে যদি আমরা সাকসেস মেসেজটা দিছি সাকসেস যদি সে পায় তাহলে সে এই ব্লকে ঢুকবে ঢোকার পর কি করবে সে হচ্ছে শুধু এই মেসেজটা প্রিন্ট করবে হ্যাঁ তো প্রিন্ট করার জন্য যেটা করতে পারেন এলপি সেশন ক্লাসও ইউজ করতে পারতেন সমস্যা নেই তো আমরা ধরেন সেশন ফাংশনটা ইউজ করতে পারি সমস্যা নেই সেশন নিজেই হচ্ছে কি একটা সার্ভিস কন্টেন্ট থেকে আসে গ্লোবাল ফাংশন আর কি তো সেশন এটা দিতে পারেন সেশন গেট সাকসেস দিলে যেটা হলো এই সেকশন মেসেজটা প্রিন্ট করবে আর ক্লাস ইউজ করতে পারেন হচ্ছে কি টেক্সট সাকসেস দিতে পারেন ওকে আচ্ছা তো এতটুকু দিলে আমরা টেস্ট করতে পারি যদি রিলোড দেন ঠিক আছে দেখেন ইউজার রেজিস্ট্রেশন সাকসেস আর যদি এখানে যান ইউজার ওয়ানটা আপনাকে দেখাই দিছে এরপর আসেন এখন এখন কথা হচ্ছে রেজিস্ট্রেশন তো করলাম দেন হচ্ছে লগ ইন করতে হবে ঠিক আছে তো লগ ইন করতে পারেন কীভাবে তো লগ ইন করতে গেলে আপনাকে কী করতে হবে যেটা করতে পারেন সেটা হচ্ছে আচ্ছা সুপার অ্যাডমিন দিয়ে আছে ধরুন আমরা এটাকে লগ ইন করবো তো লগ ইন করলে যেটা হবে কোনো কিছু হবে না কারণ কোনো অ্যাকশন এখানে দেওয়া নেই তো আমরা একটা অ্যাকশন নিয়ে আসি অ্যাকশন কোথা থেকে নিব অ্যাকশন নিব এটা এই যে লগ ইন সাবমিট তো লগ ইন সাবমিট নিয়ে কোথায় দিবেন এলপিআর এলপিআর দিলেন দেওয়ার পর সে এখানে জিনিসটা রিসিভ করবে আমাদের ফাংশনের নাম কি ফাংশনের নাম হচ্ছে লগ ইন সাবমিট তো লগ ইন সাবমিট ফাংশনটা বানানো নেই বানাই ফেলাম ওকে সে এখানে কি করবে একটা ভ্যালিডেশন করবে তো ভ্যালিডেশনে এমন কি এখানে শুধু পাসওয়ার্ডটা লাগবে না আর ইউনিকটাও লাগবে না জাস্ট রিকোয়ার্ড হলে চলবে ঠিক আছে এরপর হচ্ছে এখন কি করতে হবে আমাকে খুঁজে বের করতে হবে যে আসলে যে ইউজারটা এখানে আসছে সেখানে আছে কেন তো এখানে তো নেম হবে না এখানে হবে ইমেল আর হচ্ছে কি পাসওয়ার্ড ওকে তো পাসওয়ার্ড হবে হওয়ার পর হচ্ছে এখন আপনি এখানে টেস্ট করা যে আসলে এই ইমেলটা আপনার ইউজার টেবিলে আছে কিনা তো সেক্ষেত্রে যেটা করতে পারেন একটা ইফ কন্ডিশন দিয়ে দেখতে পারেন যে যদি ইউজার টেবিলের মধ্যে হায়ার ইমেল কমা ইমেল কমা হচ্ছে কি রিকোয়েস্ট ইমেল এক্সিস্ট যদি এক্সিস্ট হয় তাহলে হচ্ছে সে এখানে আসবে তো এক্সিস্ট ফাংশনটা যদি চেক করে যে আসলে ইমেলটা আমার ডেটাবেসে আছে কিনা যদি থাকে দেন পরের কাজ হচ্ছে আমার এখন পাসওয়ার্ডটাও চেক করতে হবে যে আসলে এই দুইটা পাসওয়ার্ড মিল আছে কিনা হ্যাঁ তো এখানে যেটা করেন যদি এই দুইটা জিনিস মিল না থাকে তাহলে সে কী করবে সে হচ্ছে যদি মিল না থাকে একটা হচ্ছে মিল থাকে আর যদি মিল না থাকে তাহলে ধরেন যে সে ব্যাকে যাবে ব্যাকে গিয়ে হচ্ছে সে মেল দিবে একটা এটা দিবে হচ্ছে ইরোর হ্যাঁ ইরোটা কী দিবে যে ইমেল ক্রিডেনশিয়াল ইরোর দিতে পারেন ইমেল এরর
জাস্ট একটা মেসেজ দিলেন আপনার মন মতো। তো এখানে একটু কাজ করে দেন, সেটা হচ্ছে রেজিস্টার থেকে এতটুকু কপি করে এখানে নিয়ে আসেন লগ ইন ব্লেডে, এই যে কার্ড হেডারে দিয়ে দেবেন। তো দেওয়ার পর যেটা হবে, আপনি যদি এখানে দেন জাস্ট ইরোর, ওকে, তাহলে হচ্ছে সেই আপনার যে ইরোর মেসেজটা আছে ওই ইরোর মেসেজটাকে আপনাকে এখানে শো করাবে, আর এখানে হবে কি ডেঞ্জার, ঠিক আছে। তো পেয়ে গেছেন, ইরোরটা শেষ। এরপর আসেন ইফ, হ্যাঁ ইফ হ্যাশ চেক। তো হ্যাশ চেকের কাজ হচ্ছে সে হচ্ছে পাসওয়ার্ডটাকে চেক করে। তো এখানে দুটো জিনিস দিতে হয়, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে হ্যাশড ভ্যালু। হ্যাঁ, তো এই দুটো জিনিস কি, ভ্যালু হচ্ছে আমরা যে যে পাসওয়ার্ডটা আমি এখানে পাঠিয়েছি, তো আমরা দিচ্ছি রিকোয়েস্ট পাসওয়ার্ড, হ্যাঁ। আর হ্যাশড ভ্যালু কোনটা, হ্যাশড ভ্যালু হচ্ছে যেটা ডেটাবেজে সেভ করা আছে, হচ্ছে আমরা কি হ্যাশ দিয়ে তৈরি করছিলাম। তো এই কাজটা সহজে করার জন্য আপনি ইউজার একটা টেবিলের মধ্যে এটাকে রেখে দেন, ইউজার ইকুয়াল, তো এখানে এক্সিস্ট হবে না, এখানে হবে কি ফার্স্ট। তো ফার্স্টটা যেটা হবে সে এই ইউজারটাকে খুঁজে নিয়ে এই ইউজার ভেরিয়েবলের মধ্যে রাখবে। এখন এই ইউজারের মধ্যে কি আছে, আমাদের ভেরিয়েবলটা আছে, দেখেন কি নামে আছে, পাসওয়ার্ড হিসেবে নামে আছে, দেখেন আমরা এই চেক করে ফেলছি, ঠিক আছে। তো চেক যদি হয় হইলে হচ্ছে কি করবে, দেন হচ্ছে সে ধরেন আমরা যদি সেশন বেজে কাজটা করবো, হ্যাঁ আমরা হচ্ছে লারাভেলের এখন অথেন্টিকেশন সিস্টেমটা, লারাভেল যদিও সেশন বেজটা ইউজ করে, বাট আপাতত ধরেন আমরা লারাভেলের এই অথেন্টিকেশন সিস্টেমটা জানি না, সেই হিসেবে আমরা কি করতেছি নিজেদের মতো করে সেশনে কাজটা করতেছি। দেখুন আমি যে কাজটা করতে পারি, যদি থাকে তাহলে আমি লিখলাম যে ইউজার সেশন, হ্যাঁ সেশন দিবেন, এই যে ফ্যাকার্টস ইউজ করবেন, ঠিক আছে, এই যে ইলিমিনেট সাপোর্ট প্যাক ফ্যাকার্টস যে ক্লাসটা আছে এই ক্লাসটা ইউজ করবেন, কারণ সেশন দুইটা আছে, সেশন হচ্ছে একটা HTTP আর একটা হচ্ছে আপনার একটা হচ্ছে কন্ট্রাক্টস আর একটা হচ্ছে ফ্যাকার্টস। তো ফ্যাকার্টসে হচ্ছে মূলত এই যে আমাদের এই জিনিসগুলো পাই আর কি, এখানে ধরেন যদি আমরা সেশনে যাই সে হচ্ছে আমাদের এই ফাংশনগুলোকে প্রোভাইড করে, হ্যাঁ সেভ স্টার্ট ফ্ল্যাশ পুল গেট, তারপর হচ্ছে গেট নেম গেট আইডি, ঠিক আছে, সেশন অনেক কিছু রাখা যায়। তো আমরা হচ্ছে এখান থেকে যে পুট যে ফাংশনটা, এই ফাংশনটা ইউজ করবো। এই ফাংশনের কাজই হচ্ছে কি আমরা সেশনে নতুন কোনো ডেটা রাখতে পারি, ঠিক আছে। তো আমরা যখন সেশন রাখলাম যে সেশন পুট, তো সেশন পুট কি হবে, ইউজার ইনফো, ইনফো কমা হচ্ছে ডলার ইউজার, তো তাহলে সে কী করবে সেশনের মধ্যে ইনফোটা রাখবে। আর যদি পাসওয়ার্ড ভুল হয় তখন সে কী দিবে, দিবে যে পাসওয়ার্ড ইরর, পাসওয়ার্ড ইরর, হ্যাঁ তো পাসওয়ার্ড ইরর দিবে। তো এখন এটা চেক করতে হবে, ঠিক না, তো আমরা চেক করে আসি যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর যদি সব কিছু ঠিকঠাক হয় তখন কী করবে, সে ধরেন যে রিডাইরেক্ট ব্যাক করবে, বাট যদি একটা মেসেজ দেবে যে হ্যাঁ সাকসেস, লগ ইন সাকসেস, ওকে লগ ইন সাকসেস। তো লগ ইন সাকসেস হওয়ার পর এই মেসেজটা দেখাইতে হবে, এটা দিতে হবে কি দিয়ে, সাকসেস দিয়ে। তো সাকসেসের জন্য আলাদা আরেকটা কন্ডিশন তৈরি করেন, এখানে যদি এতটুকু কপি করেন এখানে হবে কি সাকসেস, সাকসেস, তাহলে সে সাকসেসটা দেখাবে, এখানেও কি দেখাবে সাকসেস মেসেজটা দেখাবে। তো এখানে প্রথমে আসেন আমরা কাস্টম লগ ইনে যাই। তো যাওয়ার পর প্রথমে কী করতে হবে, পাসওয়ার্ডটা একটু ভুল, প্রথমে অ্যাডমিনটা ভুল দিই, হ্যাঁ যে ইমেলটা আমাদের নাই, দিলে দেখা যায় ইমেল ইরর, হ্যাঁ তো এখন ইমেল ঠিক আছে, পাসওয়ার্ডটা ভুল দিই, পাসওয়ার্ড ধরেন একটা কেটে দিলাম, এখন দেখছি কি পাসওয়ার্ড ইরর, ওকে। তো এখন দুইটাই ঠিক আছে, অ্যাওয়ার্ড দেন, এখন দেখ লগ ইন সাকসেস, ওকে। তার মানে হচ্ছে কি আমরা লগ ইনটাও করছি সাকসেসটাও করছি, কিন্তু এখন ঘটনা যেটা সেটা হচ্ছে আমরা যদি লগ ইন করি তাহলে তো সে লগ ইন পেজে থাকার কথা না, সে যাওয়ার কথা কোথায়, একটা হোম পেজে যাওয়ার কথা, ঠিক না, বা হচ্ছে আমরা যে পেজে লগ ইন অবস্থায় তাকে যে পেজে নিতে চাই ওইখানে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে ধরেন আমরা একটা নতুন পেজ বা রাউট তৈরি করি যেখানে হচ্ছে আমরা যাব। তো আমরা ধরেন এখানে দিলাম যে ইউজার্স, হ্যাঁ ইউজার্স টেবিলে যাবে, তো ইউজার্সে কোথা থেকে যাবে, ইউজার্সে ধরেন এখানে কন্ট্রোলার ক্লাসটা দিলাম আর যাবে হচ্ছে ধরেন যে ইউজার্স, ওকে, আর নেমও দিলেন ইউজার্স। ইউজার্স টেবিলে কখন যাবে, যখন সে লগ ইন অবস্থায় থাকবে। তো এখন আমি যে কাজটা করতে পারি, ধরেন ইউজার্স নামে একটা ফাংশন তৈরি করতে হবে আমাদের, এই ফাংশনটা আমাদের তৈরি করা নাই, তো আমি ধরেন গেট ফাংশনগুলো উপরেই রাখি, রাখলাম, রাখার পরে সে কী করবে, জাস্ট হচ্ছে একটা ভিউ রিটার্ন করবে। তো ভিউটা আপাতত নাই, আমি জাস্ট এখানে কাস্টম ডট ইউজার্স লিখে রাখতেছি, ওকে লিখে রাখলাম। তো ইউজার্স যেহেতু ব্লেডটা নাই, আমাদের ব্লেডটাও তৈরি করতে হবে, আমি এখানে কাস্টম থেকে নিউ ফাইল দিলাম ইউজার্স ডট ব্লেড ডট পিএচপি, ওকে। তো দেওয়ার পর যেটা হলো, আমি ব্লেডটা পেয়ে গেলাম, ইউজার্স ব্লেডটা পেয়ে গেলাম। পাওয়ার পর এখন যে কাজটা আপনার প্রথম কাজ সেটা হচ্ছে আপনি এখান থেকে যে কাজটা করবেন, এই যে হোমের মধ্যে দেখবেন একটা ডিজাইন করা আছে, হ্যাঁ এতটুকু কপি করে এখানে নিয়ে আসেন। তা আনার পর যে কাজটা করবেন শুধু এই যে কার্ড যেটা আছে, হ্যাঁ কার্ড হেডার ড্যাশবোর্ড কার্ড বডি, তো কার্ড বডিটা এটা কেটে দেন, ওকে দেখে নিচ্ছেন যে ওকে দিস ইজ
This is our login page, the success page. Okay. So card header, ekhane diye den je users likha rakhna paro to users. Eigula lagbe na just users. All users. Ekhane mulo tamra chhe kya user table ta dekhbo. So ei ta to call korte hobe, thik na? Ei route ta call korte hobe. To ei route ta kothay ache? কোথা থেকে কল করবেন কল করুন হচ্ছে যখন লগইন হবে তো লগইন হবে কোথা থেকে লগইন হবে এই ফাংশন থেকে ওকে তো একটু মিনিমাইজ রাখেন তো রিটার্ন না করে আপনি যেটা করেন যে রিটার্ন রিডাইরেক্ট রাউট তো রাউটের নামটা দিয়ে দেন তাহলে যেটা হবে সেটা ইউজার্স যে পেজটা আছে ওই পেজে আমাদেরকে নিয়ে যাবে ঠিক আছে এখন দেখেন আমরা যদি আবার লগইন করি সুপার অ্যাডমিন দিয়ে দেখেন আমাদেরকে ইউজার টেবিলে নিয়ে আসছে ওকে তো আশা করি এতটুকু ক্লিয়ার তো আমরা এরপর আবার চেক করব যে আসলে আমরা ধরেন এখন যদি আমরা লগইনে ক্লিক করি দেখেন আমাদের লগইনে নিয়ে যাচ্ছে কিন্তু এই জিনিসটা হওয়ার কথা ছিল না আমরা যদি লগইন অবস্থা থাকি তাহলে হচ্ছে আমাদেরকে সব সময় কোথায় নিয়ে যাবে আমাদের হোম পেজে নিয়ে আসবে ঘোরায় হ্যাঁ এবং রেজিস্টার থেকে যদি আমরা রেজিস্টার যদি লগইন অবস্থা থাকি তাহলে হচ্ছে রেজিস্টার পেজে আসতে দিবে না আবার যখন নতুন একটা ইউজারকে রেজিস্টার করব তখন কি করতে হবে আমাদেরকে ধরেন এই যে আমাদের ইউজার্স যে ব্লেডটা তৈরি করছে আমাদেরকে সেখানে নিয়ে আসার কথা ওকে তো পরবর্তী ভিডিওতে আমরা এই জিনিসটা দেখব তো তথাপি দেখতে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।